আমাদের দেহ খাদ্য হিসেবে যেগুলোকে গ্রহণ করে বা দেহের যে প্রধান খাদ্যগুলি আছে সেই প্রধান কয়টি খাদ্যের মধ্যে আমরা জানি কি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস এবং ভিটামিন সঙ্গে জল। আমরা এ পর্যন্ত কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস এবং ভিটামিন সম্বন্ধে জেনেছি। আজকের থেকে যে পর্বটা শুরু হচ্ছে সেটা আমরা জল সম্বন্ধে জানব। জল আমাদের দেহে কতটা প্রয়োজন বা জল আমাদের দেহে কী করে সে সম্বন্ধে আমরা জানব। খাদ্য ব্যতীত মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু মাত্র 60 থেকে 80 ঘন্টা যদি জল পান না করা যায় তাহলে মানুষ বাঁচতে পারে না। সেজন্যে জীবন রক্ষার জন্যে যা প্রয়োজন তাদের ভিতর বায়ুর পরে জলের স্থান। অর্থাৎ বায়ু যদি আমরা বা অক্সিজেন যদি না গ্রহণ করি তাহলে তো বাঁচতেই পারি না, কিন্তু ঠিক তারপরে যে স্থান তার স্থান হচ্ছে জল। জল গ্রহণ না করে আমরা বাঁচতে পারি না। সেটা কি 60 থেকে 80 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের মৃত্যু হবে যদি আমরা না জল না পান করে থাকি। আমাদের দেহকে একটা জটিল জল প্রণালী বলে মনে করা হয়। কেন না, ছোট বড় নানা নালিকার মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন যে তরল বা খাদ্য পৌঁছে যাচ্ছে প্রতিটা কোষে সেটা আর অন্য কিছু না, মূল বিষয় হচ্ছে তরল বা জল। প্রত্যেকটা কোষে এই জল বাহক হিসেবে কাজ করে থাকে। দেহের প্রত্যেকটি ক্ষুদ্রতম কোষে এই জল দ্বারা পরিস্রাত হইতেছে। অর্থাৎ জলের যাতায়াত প্রত্যেকটা কোষে বর্তমান থাকে। জল ছাড়া এই যাতায়াতের বিষয়টা কোনোভাবেই সম্ভব না। আমাদের দেহের শতকরা 70 ভাগই জল। আমাদের দেহে লালা রসের শতকরা 19.5 জল থাকে। পাকস্থলীর অম্ল রসে 97.5% জল থাকে। পেশাব বা মূত্রেতে 93.6% জল থাকে। পিত্তে 88% জল থাকে আর মাংসে 75 ভাগ জল থাকে। আর ঘামের মধ্যে 56.8% জল থাকে এবং হাড়ের মধ্যেও পর্যন্ত 13% জল থাকে। তাহলে আমরা বুঝছি জল শুধু বাহক হিসেবে কাজ করে না, জল আমাদের দেহে সর্বত্র উপস্থিত আছে। জল ছাড়া আমাদের দেহের কোনো অংশ সুগঠিত বা সুস্থ থাকতে পারে না, সেটা আমরা বুঝছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।